Hey friends, welcome back to my channel. এখন আমি আর বোন মিলে একটু ঘুরতে বেরিয়েছি। কোথায় বেরিয়েছি জানি না। না ঠিক জানি না নয়, আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা আছি কালীঘাট মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা অটো ধরবো, দেন গড়িয়াহাট যাবো। অ্যাকচুয়ালি আমরা গড়িয়াহাটে এসেছিলাম যে কিছু উইন্টার কালেকশনের ভিডিও করবো বলে, বাট এখনও উইন্টার কালেকশন তেমন একটা ওঠেনি। হ্যাঁ ওঠেনি মানে তেমন একটা ওঠেনি, বাট তাও অনেক কিন্তু উইন্টার কালেকশন চলে এসছে। আমিও কিন্তু দু তিনটা জামা কিনেছি। আর যেরকমটা তোমরা শুনলে যে ওরা যেরকম হাঁকছে যে ৫০-৫০, তো অবভিয়াসলি তাই। এখানে কিন্তু দেখো ৩০ টাকা ৫০ টাকা করে ভালো ভালো কিন্তু টপ বলো, ওয়েস্টার্ন ওয়্যার বলো, এগুলো কিন্তু রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে শপিং করতেও পারো। আর আমি কিন্তু এটা প্রত্যেকবার একটু মেনটেন করি বা সবাইকে বলি যে উইন্টার কালেকশন বলো বা দুর্গাপুজো কালেকশন বলো, একদম জাস্ট মোমেন্টে না গিয়ে একটু আগে যাওয়াটা বেটার। তবে এখন যেটা দেখছি সেটা কিন্তু উইন্টার কালেকশন নয়, সেটা ওয়েস্টার্ন কালেকশন। আর এটার দাম কিন্তু অনলি ৪০০ রুপিস থেকে স্টার্টিং। তো তোমরা কিন্তু গিয়ে মন ভরে শপিং করতে পারো। আর হ্যাঁ, উইন্টার কালেকশনও কিন্তু অনেক অনেক বেরিয়ে গেছে, আর সেটা কিন্তু ওই ১০০-১৫০ এইরকম করে, থেকে বেশি বাজেটে একদমই নয়। অ্যাকচুয়ালি আমার তো ইচ্ছা ছিল উইন্টার কালেকশন তোলার, যার জন্য আমি ভিডিওতেও সেটাকেই হাইলাইট করেছি বা করতে চেয়েছি। তো হ্যাঁ, আমি আবার যাবো গিয়ে কিন্তু উইন্টার কালেকশনও কিছু তুলে আনবো তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করে দেখে দেন শপিং করতে যেতে পারো। নর্মালি আমিও তো অন্য কারোর ভিডিও দেখে যাই, তো তোমরা আমার ভিডিও দেখে যেতে। আমরা যখন গেছিলাম তখন প্রায় একটু রাত হয়ে গেছিলো, আমরা এক জায়গা থেকে গিয়ে সেখানে গেছিলাম আর কি। তো তার জন্য শাড়ি বা জুয়েলারি কোনো ভিডিও আমরা তুলতে পারিনি। তো এরপরে যেদিনকারে যাবো অবভিয়াসলি তোমাদের জন্য সেটাও আমরা তুলবো, শাড়ি জুয়েলারি বা কুর্তি, যদি সেরকম কিছু কালেকশন তুলতে পারি তো অবভিয়াসলি তুলবো। চলো তোমাদের মোটামুটি দেখানোর পর এবার পালা আমার একটু শপিং করার। তো আমি এখন একটু শপিং করব, কি শপিং করলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালো করে বসে দেখাবো। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। অনেক ঘুরে ঘুরে হালকা কিছু শপিং করে এখন বাড়ি ফিরছি। হাই, এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর আজকে ভেবেছিলাম কিছু উইন্টার কালেকশন দেখাবো, বাট উইন্টার কালেকশন মানে এমন না যে ওঠেনি, উঠেছে বাট অতটাও বেশি ওঠেনি, তো অতটা বেশি আর ফোকাস করলাম না সেগুলোতে। হ্যাঁ মোটামুটি যে ও হ্যাঁ, ও বোন আমাকে ফোকাস করলো, এইটা কিনেছি ভালো, এটা জোয়ানগুলোর জন্য। আচ্ছা ও আমাকে কিছু দেখাচ্ছে যে এগুলো আমরা কিনেছি, সেগুলো দেখাচ্ছে একটু। তুই ধর ক্যামেরা, এরকম করে ধর ভাই, এরকম করে ধর। আচ্ছা এই এটা একটা কিনেছি আমি জানি, এটা একটু বড়, একটু নিচে কর। হ্যাঁ একটু বড় লাগছে, বাট এটা পড়লে ঠিক লাগবে। ও আমি এইদিকে দেখেছি, এটা পড়লে ঠিক লাগবে। তারপরে আছে নেক্সট, এটা কাপড়টা খুব স্মুথ, দুটো অনেকটা একই রকম না, ভালো বাট ভালো লাগবে। আর এইটা হচ্ছে ওই ভূতনির, বাট ও এখন দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি। অভিষেক তো মন্ডল পড়ল না, ও অতি সত্তর। এটা ওর, এটা প্রিটি লাগছে রে ক্যামেরায়, দারুণ লাগছে। আর আরেকটা জিনিস কিনেছি, এটা হচ্ছে পজ কর না, এটা একটু ওভারকোট কিনেছি, এটার সাথে ভালো লাগবে না বাট অন্য সময় ভালো লাগবে। ও আরেকটা জিনিস কিনেছি, এইটা এটা আমি কিনি না ওর জন্য, আমরা এরকম টাইপের বেশি প্রেফার করি বলে এরকম টাইপের বেশি কিনেছি। আর একটা জিনিস কিনেছি দেখলে হাসবে, অ্যাকচুয়ালি কানের দুলটা এরকম ছিল, এই যে এরকম এরকম ছিল, এটাকে ভাঙে এ করেছি এই কারণে, এখানে এই যে বোন যেটা করেছে না, এই যে এখানে একটা আংটা মতো করেছে, তো এইটাকেও আমার বোন ওইরকম করে দেবে সেমভাবে। এই যে দেখো, এই যে ওই জন্য ওটাকে এখন এসেই ছিন্ন বিচ্ছিন্ন করা হয়ে গেছে, ওটাকে ঠিক করবে। আর কিছু কিনেছি না, আর কিছু কিনিনি, এগুলোই কিনেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে, আর এতটা দেখছি এখন, এতটা পাগলামি সহ্য করলে যখন একটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে খুব শীঘ্র অন্য ভিডিওর সাথে, টাটা।